হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আগাম শারদীয়ার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে আজকে আমি তোমাদের সঙ্গে যে মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করছি সেটা তোমরা নবমীর দিন কিন্তু ক্রিয়েট করতে পারো আর লাল পাড়ের শাড়ি তো বাঙালিদের ঐতিহ্য যুগ যুগ ধরে লাল পাড়ের শাড়ি মা ঠাকুমারা পরে আসছে পুজোর সময় আর এমন কোনো বাঙালি বাড়ি নেই যাদের লাল পাড়ের শাড়ি নেই তো আমি যে লাল পাড়ের শাড়িটা ইউজ করেছি সেটা হয়তো একটু ডিফারেন্ট কিন্তু মোটামুটি সবারই লাল পাড়ের শাড়ি রয়েছে আর লাল পাড়ের শাড়ির ওপরেই আজকে আমি তোমাদের মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করব তো দেখো আমি কিন্তু বেস মেকআপটা করে নিচ্ছি আর আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি সেটা কিন্তু তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো আর দেখো আমি কিন্তু খুব লাইট আই মেকআপ করছি আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেটা মিস ক্লেয়ারের আমি নাইকা থেকেই বেশিরভাগ পারচেস করেছি আর এই মিস ক্লেয়ের মানে রেড আর গোল্ডেন কালার দিয়ে আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা প্যালেট রয়েছে আমার সেটা দিয়ে আমি আই মেকআপটা করছি আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি মেকআপ করার জন্য কিন্তু টেকনিকটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে করতে চাও মেকআপ তোমরা করতে পারো তোমরা একটু ভালো কোয়ালিটির নিতে চাও নিতে পারো কিন্তু হ্যাঁ যখনই ইনভেস্ট করবে একটু ভালোতেই ইনভেস্ট করো কারণ একদম সস্তা দামের যে মেকআপগুলো পাওয়া যায় না ওই মেকআপগুলো কিন্তু একদমই স্কিনের জন্য ভালো হয় না তো আমি তোমাদের নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি আর মেকআপ করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের বেস মেকআপটা খুব ভালোভাবে করবে ঠিক আছে তারপরে স্কিন কেয়ার করার পর তোমরা ব্লেন্ডিংটা ইম্পর্টেন্ট ব্লেন্ডিং তোমরা খুব ভালোভাবে করো ঠিক আছে আর আমি দেখো এই যে আইব্রো পেন্সিলটা ইউজ করছি এটা ক্লেয়ারের আইব্রো পেন্সিল এটা আমার অনেক দিন হয়ে গেছে আমি এখনও ইউজ করে যাচ্ছি আর যদি তোমরা এরকম একটা প্যালেট নিয়ে নিতে পারো তাহলে দেখো এখানে কিন্তু আই শ্যাডো ব্লাশার পাউডার লিপস্টিক সব কিছুই মোটামুটি পেয়ে যাবে দেখো মোটামুটি আমি এখন করে নিয়েছি আমার পুরো মেকআপটা আর এরপর আমি যে জুয়েলারিগুলো ইউ আজকে ইউজ করবো এই জুয়েলারিগুলো আজকে আমি যেটা পরবো সেটা হচ্ছে তোমার মানে ফেব্রিক জুয়েলারি হবে তো ফেব্রিক জুয়েলারি আমি ভীষণ পছন্দ করি আর দেখো দুর্গা ঠাকুরের যে মূর্তি করা থাকে না ফেব্রিক জুয়েলারিতে এখন তো ট্রেন্ড চলছে ব্লাউজের মধ্যে দুর্গা ঠাকুর তারপর শাড়িতে দুর্গা ঠাকুর তারপরে জুয়েলারিতে দুর্গা ঠাকুর তো আমি কিন্তু ওরকম আমার একটাও ব্লাউজ বা শাড়ি নেই আমি এরকম ফেব্রিকের জুয়েলারি নিয়েছি যেখানে দুর্গা ঠাকুর রয়েছে আর দেখো এই হলো আমার ওভারঅল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার থেকে কিছু জানার থাকে বা কোনো কিছু আরও ভালোভাবে ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পুজো এনজয় করো হয়তো এই বছর আমরা পুজোটা খুব ভালোভাবে এনজয় করতে পারবো না কারণ আমাদের সবার মনেই একটু কোথাও দুঃখ আছে তো যাই হোক তোমরা খুব ভালোভাবে থেকো সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ